জ্বালানির কাঠ কুড়োতে গিয়ে বিপত্তি। সাপের ছোবলে মৃত এক, গুরুতর জখম আরো দুই, উদ্ধার দুটি বিষধর সাপ। ঘটনায় চাঞ্চল্য বসিরহাটের হিঙ্গলগঞ্জের সুন্দরবন এলাকায়। জ্বালানির কাঠ কুড়াতে গিয়েই বিপত্তি। সাপের ছোবলে মৃত এক, গুরুতর আহত আরো দুই, উদ্ধার দুই বিষধর সাপ। ঘটনায় চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জের সুন্দরবন বাঁকড়া দালালাবাদ এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই হিঙ্গলগঞ্জের একাধিক জায়গায় বেড়েছে সাপের উপদ্রব, যার কারণে আতঙ্কে ঘুম উড়েছে সুন্দরবনবাসীর। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত গৃহবধূর নাম রিজিয়া বিবি, বয়স ৩৫ বছর। ঘটনা সূত্রে জানা যায়, হিঙ্গলগঞ্জ সুন্দরবন বাঁকড়া দালালাবাদ এলাকার গৃহবধূ বাড়ির সামনে উঠোনে জ্বালানি কাঠ তুলতে যায়। সেই সময় হঠাৎই কাঠের মধ্যে লুকিয়ে থাকা এক বিষধর সাপ ছোবল মারে ওই গৃহবধূকে। এরপর গৃহবধূ তার পরিবারের লোকজনকে জানাতেই তার পরিবারের সদস্যরা গৃহবধূকে তড়িঘড়ি করে নয় নম্বর স্যান্ডেলবিল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ও আরেকজনের বাড়ি গিয়েছিল সুবরি গাছতলায় সুবরি নিয়ে আসতে। এখন সুবরি নিয়ে আসতে গিয়ে ওখানে কিছু পাতা নাতা ছিল, যে পাতা নাতার ভিতরে সুবরি ছিল, একটা পেয়েছিল আর একটা খুঁজছিল। খুঁজতে গিয়ে হাতেই কামড় মেরেছে সাপ। তারপরে সাথে সাথে আমরা হসপিটালে নিয়ে গেলাম। হসপিটাল থেকে ওখান থেকে কিছুক্ষণ রাখার পরে বললো এখানে হবে না, এখান থেকে ট্রান্সপোর্ট করা হবে। তারপর কি হলো? তারপরে আমরা বের করে নিয়ে যাওয়ার জন্য মারা গেল। দীর্ঘ বেশ কিছুদিন ধরেই হিঙ্গলগঞ্জের বেশ কয়েকটি গ্রামে সাপের উপদ্রব বেড়েছে বলে দাবি স্থানীয়দের। কখনো খড়কুটোর নিচে, আবার কখনো মাছ ধরার জালে ধরা পড়ছে বিষধর সাপ। আতঙ্কে দিন কাটছে সুন্দরবনবাসীদের, যার কারণে রাতের ঘুম উড়েছে গ্রামবাসীদের। ইতিমধ্যে খবর দেয়া হয়েছে হিঙ্গলগঞ্জ থানায়। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এসে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলায় পাঠিয়েছে। এ বিষয়ে গৃহবধূর পরিবারের এক সদস্য জানিয়েছেন, সকালে কাঠ তুলতে গিয়েছিল, কাঠ তুলে বাড়ি এসে আমাদেরকে জানায় সাপে ছোবল মেরেছে। এরপরে আমরা তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শুরু হওয়ার আগেই মৃত্যু হয় রিজিয়া বিবির। সাপে কামড়ে গিয়েছে, বাড়ি এসলো, এসে বললো সাপে কামড়ে গিয়েছে। আমরা তাগা বাঁধেছি, বাঁধার পরে আমরা নয় নম্বর নিয়ে আসি। নয় নম্বরে এসে ডাক্তার দেখাইছি, ডাক্তার কিছুক্ষণ পরে মারা গিয়েছে। রিজিয়া বিবির মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়। পাশাপাশি এদিন বাঁকড়া গ্রামে সাপের কামড়ে গুরুতর জখম হয়েছেন আরও দুজন। এরপর স্থানীয় বাসিন্দারা জখম দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আহত দুই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। দিনের পর দিন সাপের কামড়ে দুর্ঘটনা ঘটেই চলেছে এলাকায়। এদিন স্থানীয় বাসিন্দারা খবর দেয় মিনাখা বনদপ্তরে। খবর পেয়ে মিনাখা বনদপ্তরের কর্মীরা গিয়ে খাঁচাবন্দি করে দুই বিষধর সাপকে। উদ্ধার হওয়া সাপ দুটিকে নিয়ে যায় বনকর্মীরা। তা ছেলেবেলে মানুষ করবো কী করি, সেখান থেকে আটল পাতি ওই মাছ টাছ ধরে বিক্রি করি। আজকে দেখলাম ওই যে কেউটি সাপ পড়েছে, তারপরে ওই পাড়াতে লোকজন ডেকে নিয়ে তারপর কেইটি তুললাম, আটলটা কেইটি ওপরে তুললাম, তুলে তারপর রানীওয়ালার মুখে নিয়ে গেলাম। ওই যে বনদপ্তর নাকি ওখানে খবর দিলাম, দিলি হচ্ছে ওরা এসে ধর ১২টার সময় এসে নিয়ে গেল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।